Sonna Entertainment. আরে জিডি হাসপাতাল যিনি মৌলালি যাবো, কোন রাস্তাটা সুবিধা হবে মৌলালিতে? আমরা এখন আছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, মানে লেবুতলা, যেখানে হচ্ছে অযোধ্যার রাম মন্দির করা হয়েছে। এখানে শুনতে পাচ্ছেন জয় শ্রীরাম ধ্বনি। তো আমরা সেখানেই চলে যাচ্ছি হচ্ছে লেবুতলা রাম মন্দির। আর এই রাত্রেবেলা এই লাইটের ছটাও কিন্তু আপনাদের দেখাবো, আর এই কেমন হয়েছে ভেতরটা এবং বাইরে তো অবভিয়াসলি দেখাবো, আমি ভেতরটাও দেখাবো। তো চলুন কেমন হয়েছে রাম মন্দির দেখে আসি। এই রাম মন্দির দেখার জন্য জনপ্লাবন কিন্তু এখনো কমেনি, এখনো কিন্তু ভীষণই ভিড় রয়েছে। আর এই ভিড়েই কিন্তু ঠাকুর দেখার আনন্দ আর মজা বেশি। তো একদম আমরা হাঁটতে হাঁটতে শিয়ালদা থেকে অনেকটাই চলে এসেছি, আর সামনেই কিন্তু এই রাম মন্দির। চলুন বাইরেটা এবং ভেতরটা সবটাই কিন্তু আপনাদের পুরোপুরি ভালোভাবে দর্শন করাবো, কারণ এই রাম মন্দির কিন্তু অযোধ্যায় এখনও উদ্বোধন হয়নি। তো তার আগেই এখানে যেহেতু প্যান্ডেল রূপে আমাদের প্রদর্শন করেছে, তার জন্যই এত বেশি ভিড় হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা, যেটা সেখানে চল। যেতে যেতে এই রাম মন্দিরে করেছে বজরংবলী, প্রথমেই তার দর্শন করে এবার চলে যাচ্ছি সামনের দিকে। দেখুন কত জনপ্লাবন কমেনি, কাতারে কাতারে লোক কিন্তু এখনো ঠাকুর দেখে, মানে ঠাকুর দেখতে দেখার জন্য চলে আসছে বিভিন্ন জায়গা থেকে। শ্রীরাম রয়েছে, আর ভেতরে আর কিছুক্ষণেরই অপেক্ষায় আমরা মন্দির, মানে প্যান্ডেল দর্শন করবো। দেখুন কত লোকের ভিড়, আজকে হচ্ছে একাদশী, দশমীর পরের দিন আজকে, তার মধ্যেও এত ভিড়। তার আগে কিন্তু বন্ধ করে দিয়েছিল এই লেবুতলা রাম মন্দির চারিদিকে, এখন আবার খুলেছে। তো কাতারে কাতারে লোকের জনপ্লাবন, দেখুন এত ভিড়। ওই সাইডে
কাটেন না, এত সুন্দর লাগছে। ভেতর দিয়ে কেমন লাগছে সেটাও কিন্তু দেখাবো আপনাদের। চলো সব লাইট বন্ধ করে দিয়েছিল, এখন আবার খুলে দিয়েছে। তো চলুন, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা জয় শ্রীরাম বলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সাথে হচ্ছে
আমার চ্যানেলের ভেতরে গেলেও কিন্তু আপনি সব জায়গার কলকাতার বেশ সবচেয়ে নাম মানে নামি দামি যেই প্যান্ডেলগুলো আছে সেই নাম করা প্যান্ডেলগুলো কিন্তু দেখতে পাবেন। তাই অবশ্যই চ্যানেলের ভেতরে গিয়ে সব ভিডিওগুলো দেখুন, আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সবথেকে ভালো লেগেছে টাইটানিক আর এই রাম মন্দির। তো আমি এই ভিডিওগুলো যেগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেইগুলোই আমি আগে ছাড়ছি, আর এরপরেও আমি নানা রকমের নিত্য নতুন যেই ভিডিওগুলো আছে প্যান্ডেলগুলো আছে আমি ছাড়তে থাকবো। সাথে হচ্ছে কালী পুজো কিন্তু এখনও বাকি আছে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের জন্য এখানে শেষ করছি, শুভরাত্রি, টাটা অ্যান্ড বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি। সন্ন এন্টারটেইনমেন্ট।